কালু হরফে অস্টু জলে লেখা এক একটি নাম তারই এক মুফাজ্জল হায়দার চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পাওয়া বাংলা সাহিত্যের এই গবেষক উনিশশো সত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগ দিয়েছিলেন সহযোগী অধ্যাপক হিসেবে উনিশশো একাত্তরের ডিসেম্বরে ছেলে তানবির হায়দার চৌধুরীর বয়স তখন চার স্মৃতিতে একাত্তর তাঁর কাছে অন্ধকার আর ভয়ের মিশেল অন্ধকারটা খুব মনে আছে অন্যদের যে ভীতিটা অন্যদের বড়দের ভেতরে যে ভীতি সেটা মনে আছে চোদ্দ ডিসেম্বর দুপুরে আলবদর বাহিনীর অপারেশন প্রধান চৌধুরী মৈনুদ্দিনের নেতৃত্বে ধরে নিয়ে যাওয়া হয় মুফাজ্জল হায়দার চৌধুরীকে এরা বেশি বলছিল যে স্যারকে নিয়ে যাব একটু একটুখানি জিজ্ঞাসাবাদ করা হবে তারপর একটু পরে ফিরে দিয়ে যাবো তো এই কথা বলতে বলতে একজনের রুমাল মুখ থেকে সরে গেছিলেন এবং সে ছিল আপনার চৌধুরী মৈনুদ্দিন বাবা বলছিলেন নরিদিন তুমি ওনাদেরকে নেওয়া হয়েছিল ওই ফিজিক্যাল ট্রেনিং সেন্টার মোহনপুরে ওনাদেরকে টর্চার করা হয়েছিল মুনির কাকা মুনির চৌধুরী এবং আমার বাবাকে একসঙ্গেই নেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি রায় হলেও চৌধুরী মৈনুদ্দিন এখন আছেন লন্ডনে তাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি সন্তান তানভীরের একাত্তরে রাজাকার আলবদরের যে দোসররা অস্বীকার করেছিল এই দেশকে তাদের উত্তরাধিকাররা যখন নির্বাচনে প্রার্থী হয় তখন দাবি ওঠে এই শক্তিকে উৎখাতের যে এরা তো একটা ব্যক্তি হিসেবেই আছে কিন্তু এরা একটা শক্তি সেই শক্তিটার উৎখাত করতে হবে কত নাম কত দুঃখ রক্তের ধারা মিশে গেল পুরী গঙ্গায় তবু সান্ত্বনা আছে এত বছর পরেও এই দেশে যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছে বিচার চলছে দু ডিসেম্বর দাবি করছে এই বিচার প্রক্রিয়া চলবে এই মাটি থেকে উৎখাত হবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পার্থ সঞ্জয় একাত্তর রায়ের বাজার বৌদ্ধভূমি ঢাকা